আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রান্নার ব্লগ নিয়ে তো টানে আপনারা সম্পূর্ণভাবে আমার ভিডিওটি দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে বাট আমার বর সকালে ঘুম থেকে উঠেই বাজারে রওনা করলো একটা বড় মাছ কেনার জন্য মাছটা আমার শাশুড়ি আম ভালো মতো সাইজ করে কেটে নিয়েছে তো এদিকে চুলা জালটা আমি ধরিয়ে কড়াইটা বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি আরও দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়টা মরিচের ফালি দেড় চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা দিয়েছি এক চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা দিয়েছি সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে একটু ভালো করে নেড়ে দিচ্ছি এখানে ডিম আর মাছের পেটি আছে আমার শাশুড়ি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা চালনিতে রেখেছে চালনিতে নিতে রেখেছে কারণ এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য এখানে দিয়েছে এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছে এক চামচ লবণ তো আজকে রান্নাটা আমার শাশুড়ি আম্মু রান্না করছে আমার শাশুড়ি আম্মু ডিমটা খুবই মজা করে রান্না করে থাকে এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়েছে এই পানিটা শুকিয়ে গেলে রান্নাটা হয়ে যাবে আমার শাশুড়ি আম্মু ডিম রান্নার রেসিপিটা আপনারা বাসা একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে সব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে আমি রান্না করার জন্য কিছুটা মাছ নিয়েছি দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হলুদ মরিচ লবণটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মাছগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ডিমটা রান্না করা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিয়েছি সবগুলো ডিম আরে এই মাছটা ছিল সাড়ে পাঁচ কেজি ওজনের মাছ মাছের ডিমটা খেতে অনেক দুর্দান্ত ছিল বাট মাছের ডিমটা খেতে আমি খুবই পছন্দ করি তো যেভাবে করে আমার শাশুড়ি আমু রান্না করেছে নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আর এখন চুলায় কড়ায় বসিয়ে তেল দিয়ে মাছগুলো সব ভেজে নিচ্ছি বিশেষ করে তেলটা ভালো করে গরম করে নিতে হবে

দেড় চামচ আদা রসুন আর জিরা বাটা দিয়েছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে গ্যাসের চুলা তো সবারই থাকে তো আপনারা তো জানেনি যে মাটির চুলা রান্নাটা খুবই মজা হয়ে থাকে এখানে এখন দিয়েছে হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আমার শাশুড়ি কষিয়ে নিচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে নিলে তরকারির আলাদা একটা স্বাদ পাওয়া যায় সো আমি চুলা রান্না করতে খুবই স্বাচ্ছন্দ্য আমার শাশুড়ি আর আমি রান্নাটা লারকির চুলায় করি তো আমার পরিবারের সবাই এরকম রান্না খেতে খুবই পছন্দ করে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে ঝোলের পানি দিয়েছে পানিটা বল সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিচ্ছে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন কোনো ভুল ছুটি হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে এই মাছটার নাম হচ্ছে গ্লাস কাপ মাছ তো আমাদের ঘরের সবাই এই মাছটা খেতে পছন্দ করে এই জন্য বেশিরভাগ এই মাছটাই নিয়ে আসে এখানে দিচ্ছে দুটো টমেটোর ফালি ঢাকনাটা ঢেকে দিয়েছে কারণ পুরো দমে মাছটা হওয়ার জন্য মাছটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো আমার শ্বশুর আব্বু টেস্ট করে রান্নাটা কিরকম হয়েছে বলে দিচ্ছে খুব মজা খুব টেস্ট কেন হয়েছে ভালো না খুব মজা খুব টেস্ট আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ